আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ প্রতি বছরের 30 আগস্ট এই দিবসটি পালন করা হয়ে থাকে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে সারা পৃথিবীতে নানা আয়োজনে এই দিবসটি পালন করা হয়ে থাকে। গুমের হাত থেকে রক্ষা পাওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। কাউকে গুম করে দেয়া মানবতা বিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃত। দর্শক, আজকের পর্বে গুম হওয়া পরিবারের দুর্বিষহ জীবনের কথা আপনাদের সামনে তুলে ধরছি। যে বছর যুবদল নেতা পারভেজ হোসেনকে গুম করা হয় তখন তার মেয়ে আদিবা ইসলাম রিদির বয়স ছিল 1.5 বছর। কি এমন আর বুঝত শিশুটি! সন্তানকে পরম মমতায় বড় করছিলেন পারভেজ, কিন্তু হঠাৎ এক ঝড়ে লন্ড ভণ্ড হয়ে গেল পুরো পরিবার। 2013 সালের 2রা ডিসেম্বর রাজধানী থেকে গুম করা হয় পারভেজ হোসেনকে। এরপর থেকে তার সন্ধান আর মেলেনি। এখনো বাবার অপেক্ষায় থাকে শিশুটি। আমার একটাই ইচ্ছে ছিল যে আমার বাবা স্কুলে আসে, আমাকে নিয়ে যাবে, আমাকে আইসক্রিম খাবে, কিন্তু এই মুহূর্তে আমার স্বপ্ন পূরণ হতে পারে না। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গড়া সংগঠন মায়ের ডাকের তথ্য মতে 2009 থেকে 2019 সাল পর্যন্ত 538 জন নিখোঁজ হয়েছেন, তবে অনেকদিন পর ফিরে এসেছেন 300 জন। 68 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন 170 জন। ছেলেকে আপনি কি বুঝে দেন তার বাবার সম্পর্কে? জানে যে ওর পাপা বিদেশে থাকে, এটা ওরা বলছে যে বিদেশ থাকে। ও বলে তার সবার পাপা ফোন দেয়, আমার পাপা ফোন দেয় না কেন। তখন আমি বলি যে তোমার পাপা যেখানে থাকে ওখানে নেটওয়ার্ক নেই, এর জন্য ফোন দিতে পারে না। ও কি জবাব দেয় এটা? ও বলে যে কেন নেটওয়ার্ক নেই, কেন একটু অনেক দূর, তো এই জন্য আমার খালতো বোনের হাজবেন্ডও বাইরে থাকে, বাকি ওই বড় পাপা ফোন দেয়, আমার পাপা কেন দেয় না। তো যখন কোনো ঈদের সময় সবাই ঘুরতে যায়, আমার ছেলে মেয়ে যাইতে পারে না, তখন বলে মামনি আমরা কেন ঘুরতে যেতে পারি না। গুম হওয়া থেকে সব ব্যক্তির নিরাপত্তার জন্য 2006 সালের 20 ডিসেম্বর আন্তর্জাতিক সনদ জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এই আন্তর্জাতিক সনদ কার্যকর হয়। তাতে 30 আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।